সহিংসতার রোধে পারস্পরিক আস্থা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়াল। সব পক্ষকে অহিংস পথে সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানান তিনি। আর ভোট দিতে বাধ্য করা অথবা ভোট দিতে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। বিস্তারিত আবু সাইদ রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন সময় ও নির্বাচন পরবর্তী প্রসঙ্গ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে মত বিনিময় সভায় আলোচনায় বসেন নির্বাচন কমিশন। ঘণ্টা দুয়েক বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। বলেন, ভোট দিতে বাধ্য করা অথবা ভোট দিতে বাধা দেয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। নির্বাচনকালীন সময় অনেক সময় অনেক ধরনের উত্তেজনা সৃষ্টি করা হয়, বিশেষ করে যারা সংখ্যালঘু, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য অথবা পঙ্গু বা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেগুলো যাতে না হয় এবং প্রত্যেক প্রার্থী যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সেক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করে। আর এরপর সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহিংসতা রোধে পারস্পরিক আস্থা অত্যন্ত জরুরি। রাজনৈতিক দলের মধ্যেও পারস্পরিক আস্থা থাকা দরকার এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে ওটাও গ্র্যাজুয়ালি নিচের দিকে যাবে। যখন প্রার্থী হিসাবে রাজনৈতিক দলের পক্ষে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে পারস্পরিক আস্থার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে বা গড়ে ওঠা উচিত। অপরদিকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন। ভোটার আনার দায়িত্ব আসলে মূলত প্রার্থীদের। সভা শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ভোটারদের হুমকি ধামকি দিলে কঠোর শাস্তি। যদি কেউ ভোটারকে বাধা দেন, কোনো রকম ভয়ভীতি দেখায়, হুমকি ধামকি দেয়, সেটা যেখানেই হোক, যে স্থানেই হোক, ঘরে বাইরে বাজারে হাটে মাঠে ঘাটে যেখানেই হোক, কেউ যদি তাকে ভয়ভীতি দেখায় এটা কিন্তু অপরাধ এবং এটা শাস্তি বিধান করা হয়েছে। অবশ্যই দপু, মাইটিভি, ঢাকা।